Assalamualaikum everyone, welcome back to my channel Niloy Graphics. আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ইভারবাইট মোটরস লিমিটেডের অ্যাসেম্বলির একটি কমপ্লিট রিভিউ নিয়ে, যেটি আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে যাচ্ছেন। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং পুরো ভিডিওটির ভাজ রয়েছে আমি ইমরান খান নিলয়। বিগত কয়েক বছর যাবৎ ইভারবাইট মোটরস থেকে আমরা তাদের হাতে নির্মিত অনেক সুন্দর সুন্দর লাক্সারিয়াস স্লিপার বাস দেখতে পেয়েছি। এখন আমরা একটু ভিন্ন ক্যাটাগরির আদলে তাদের হাতে নির্মিত কিছু বাস আমাদেরকে তারা নির্মাণ করে দেখায়, যেটি বাংলাদেশের কাছে অবশ্যই একটি গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। আমরা আগামীতে আরও নতুন নতুন কিছু ভিন্ন ক্যাটাগরির বাস দেখতে চলেছি, যেটা ইভারবাইট মোটরস থেকে নির্মাণ হয়ে আসবে। স্ক্রিনে আপনারা যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলো চলমান প্রক্রিয়াধীন রয়েছে। একটিতে রয়েছে ইম্পেরিয়াল এক্সপ্রেস বহরের ও আরেকটিতে রয়েছে টাইম ট্রাভেলস বহরের, যেটি আপনারা এর আগেও আমাদের রিভিউতে দেখেছিলেন। নতুনভাবে নতুন রূপে তারা রোডে পথযাত্রা করতে আসছে, সেগুলোর ভিডিও রিভিউ আপনারা পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আমি আসছি সামনে এইগুলোর রিভিউ নিয়ে। দেখতে অবশ্যই চোখ রাখুন আমার নিলয় গ্রাফিক্স চ্যানেলটিতে। প্রত্যেকটা কাজেই রয়েছে ইভারবাইট মোটরসের সাইনিং রূপের নিখুঁত হাতের কারিগরের ছোঁয়া, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বাসগুলোর গ্রাফিক্স ডিজাইন করা হয়েছে নিলয় গ্রাফিক্স থেকে, যেটি আমি নিজে করেছি। আমার হাতে করা আরও নতুন নতুন গ্রাফিক্স ডিজাইন দেখতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সামনে আমি আরও নতুন নতুন গ্রাফিক্স ডিজাইন নিয়ে আসছি, যেটা আপনারা আমার এই নিলয় গ্রাফিক্স চ্যানেলটি থেকে দেখতে পারবেন। আমি কিছুদিন আগে আপনাদেরকে ইন্দোনেশিয়ান SR3 যে ডিজাইনটি করেছি, সেটি এখন বর্তমানে প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। কিছুদিনের মধ্যে আমি এই ডিজাইনটি আপনাদেরকে নতুন রূপে করে দেখাব, যেটি আপনারা SR3-তে পেয়েছিলেন, তবে সেটি হবে একটু ভিন্ন ক্যাটাগরির, আলাদা ডিফারেন্ট ভাবে। বর্তমানে বাংলাদেশে ইভারবাইট মোটরসের রয়েছে বিশাল সুনাম, যেটি তারা বাংলাদেশের প্রথম SR3 1/3 গ্লাস দিয়ে করে দেখিয়েছে। সামনে তারা আরও নতুন নতুন কিছু চেঞ্জ এসেছে, যেগুলো আপনারা SR3-তে দেখতে যাচ্ছেন। বর্তমানে এই বাসগুলোর কাজ অনেক দ্রুতই চলছে। সামনে আপনারা দেখতে যাচ্ছেন কিছু আই ক্যাচি গ্রাফিক্স ডিজাইন নিয়ে আসছে SR3-র নতুন আপডেট লেটেস্ট মডেলের গ্রাফিক্স ডিজাইন, অবশ্যই সেটি হবে অনেকটাই আই ক্যাচি ডিফারেন্ট কিছু মডেল, এবং বাসগুলোর বডি সেগমেন্টগুলো অনেক পরিবর্তন এসেছে, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। SR3-র দুটি বাসেই রয়েছে আলাদা কিছু আই ক্যাচি বডি ডিজাইন, যেগুলো তারা এবার করে দেখাবে। অতি শীঘ্রই এই বাসগুলোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। কিছুদিনের মধ্যে আমি গ্রাফিক্স ডিজাইনগুলো নিয়ে একটি কমপ্লিট রিভিউ দিব, এবং পুরো বাসটির ম্যানুফ্যাকচারের কাজ সম্পূর্ণ হলে বাসটির রিভিউ পেয়ে যাবেন আমার এই নিলয় গ্রাফিক্স চ্যানেলটি থেকে। এ
এই এভারবাইট মোটরস থেকেই একের পর এক নির্মিত SR3-এর নতুন নতুন বাস বডি শেপগুলো তারা একের পর এক দিয়ে যাচ্ছে এবং সামনে আগামীতে তারা আরও নতুন কিছু করে দেখাতে যাচ্ছে। অবশ্যই এটি একটি বাংলাদেশের কাছে আমাদের সারপ্রাইজ দিয়ে যাবে এভারবাইট মোটরস, যে কাজগুলো তারা অবশ্যই প্রশংসার দাবিদার। স্ক্রিনে আমি এভারবাইট মোটরসের নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা যারা এমন বাস নির্মাণের জন্য ভাবছেন লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির সিট স্লিপার বাস তারা নতুন রূপে ম্যানুফ্যাকচারিং করে দেখে গেছেন, অবশ্যই তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বাস বানানোর জন্য। স্ক্রিনে আমি তাদের দেওয়া নাম্বারটি দিয়ে দিচ্ছি। বাংলাদেশে সবার আগে দ্রুত নতুন নতুন মডেলের গ্রাফিক্স ডিজাইন নিয়ে আসছি আমি নিলয়। দেখতে চোখ রাখুন সর্বদা আমার নিলয় গ্রাফিক্স চ্যানেলটিতে। ও আপনারা যারা নতুন আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আপনি আমার গ্রাফিক্স ডিজাইনের আটকাটির ভিডিওগুলো দেখতে পান। সামনে আসছি আমি নিলয় SR3-এর নতুন গ্রাফিক্স ডিজাইন নিয়ে, অতি শীঘ্রই দেখতে যাচ্ছেন, চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে। এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।